প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। শেখ, আমাদের কিছু ভাই কিস্তিতে ফ্রিজ কিনতেছে, কিস্তিতে যে কোনো জিনিসপত্র কেনা জায়েজ হবে কি না? হয়তো ফ্রিজ একটার দাম পড়বে 40,000 টাকা নগদ, দিয়েছে 20,000 টাকা, বাকি 20,000 টাকা 4 কিস্তিতে দিয়েছে। এখন শেখ প্রশ্ন হলো, কিস্তিতে জিনিসপত্র কেনা জায়েজ হবে কি না? কিস্তিতে জিনিসপত্র কেনা জায়েজ, সেখানে দরদাম যদি সুস্পষ্ট থাকে, অর্থাৎ বলে দেওয়া হয় আর বলেই দেওয়া হয়ে থাকে যে কিস্তিতে এত পড়বে আর নগদ ক্যাশে এত, যারা নগদ নিচ্ছে তাদেরকে এত রেটে দেওয়া হচ্ছে, যেমন গাড়িগুলি সৌদি আরবে বিক্রি হচ্ছে এইভাবে জায়েজ, এই জন্য এখানে বিক্রি হচ্ছে। আর যদি কেউ কিস্তিতে দেয় তো তার দরদাম স্পষ্ট যে এত টাকা দিতে হবে, তাহলে জায়েজ। কিন্তু অস্পষ্ট যদি থাকে, প্রথম এমনিতেই চুক্তি হয়ে গেল কেনা বেচার, আর তারপরে নগদ দিতে পারলো না, আচ্ছা টাইম নেবেন, তাহলে মাসের মাস এত টাকা দিতে হবে, যত টাইম যাবে যত সময় যাবে আপনাকে মাসের মাস এইরকম তার জন্য রেট বেড়ে যাবে, এইটা জায়েজ নয়। সময়ের এগনিস্টে যখন এইরকমটা হবে তখন জায়েজ হবে না, তখন সেটা সুদ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।